হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন। তো বন্ধুরা, ছবি থেকে ভিডিও কি করে বানাবেন? আপনার বাস একটা ছবি লাগবে, ছবি লাগার পরে যে কোনো ফেসে আপনি আপডেট করতে পারবেন, চাহে সালমান খানের ফেস হোক, চাহে সাকিব খানের ফেস হোক, চাহে আপনি ছেলে হোক, চাহে আপনি মেয়ে হোক, বাস আপনার ছবিটা কেটে নেবেন, কেটে পরে যে কোনো ভিডিওটা আপডেট করবেন, আপডেট করার পরে আপনি ভিউ অ্যান্ড লাইক পাবেন। তো কী করে ছবি থেকে ভিডিওতে কনভার্ট করবেন এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তো ভিডিও শুরু করার আগে যদি আপনারা যদি আমার এই চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমাদের এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে কোনো প্রেস করে দেবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে করতে কী হবে, একটা অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপটার নেম আছে মিভো অ্যাপ, হাউ টু ইউজ মিভো অ্যাপ ইন অ্যান্ড্রয়েড ফোন, হাউ টু চেঞ্জ ফেস অ্যাপ। তো আপনি যদি ফেস চেঞ্জ করতে চান, আপনার ছবি থেকে ভিডিও বানাতে চান, তা এই অ্যাপ্লিকেশানটা বেস্ট অ্যাপ্লিকেশান। তার জন্য আপনার করতে কী হবে, সর্বপ্রথম আপনাকে এই অ্যাপ্লিকেশানটা অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন আপনার কাছে যে কোনো একটা, আমি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, তো আমি একটা আদার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম। তারপর আপনার করতে কী হবে, এরকম কিছু ইন্টারফেস আসবে। যদি আপনি ছেলে হন তাহলে আপনি ওপরে এখানে লিখতে পারবেন বয়েস, যদি আপনি মেয়ে হন তাহলে আমি বেসিকলি একটা মেয়েদের ছবি চেঞ্জ করে দেখাবো, তো এটা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এরকম কিছু ইন্টারফেস আসবে, তো নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনি ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি ইউজ করব। দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি ইউজ করবো। তা করতে কী হবে, আপনাকে সর্বপ্রথম অ্যাডটাকে বিলেট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই ছবিটাতে আমি একটা আমার নিজের গার্লফ্রেন্ডের ছবি লাগাবো, তো এখানে আপনি ইউজার অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, যেমনি ক্লিক করবেন তো আপনার কাছে কিছু এরকম ইন্টারফেস আসবে। দেখছেন এই ছবিটা চেঞ্জ করার জন্য আপনার করতে কী হবে, আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন ফেস আনলক, তো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, যেমনি আপনি এখানে ক্লিক করবেন তো সেম টু সেম একটা অ্যাড আসবে, কিন্তু অ্যাডের উপর টাইম থেকে তো আপনাকে তবে এখানে এটা হবে। তারপরে কি করতে হবে দেখতে পেয়েছেন, আপনাকে একটা ফটো জাস্ট গোটেড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার করতে কী হবে, আপনাকে ডাইরেক্টে অ্যালাউ চাবে, অ্যালাউ করার পরে আপনাকে ডাইরেক্ট আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার পছন্দের মতন আপনাকে করতে গিয়ে একটা আপনি ছবি নিয়ে নেবেন। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা নিচ্ছি, এখানে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম কিছু ইন্টারফেস আসবে, ইয়ানি হোয়াইট ইন দ্য ব্যাকগ্রাউন্ড, তো আপনাকে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট করতে হবে, এখানে 101% হবে, তারপরে আপনি এখানে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, অলরেডি 101% হয়ে গেছে। তারপর এখানে আপনার সামনে একটা অ্যাড শো হবে, অ্যাডটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর দেখতে পাচ্ছেন আমার যে গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের ছবিটা দেখতে পাচ্ছেন সেম টু সেম হয়ে গেছে। আর এটা এক্সপোর্ট করবেন, মানে এটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর আপনি যদি চান গ্যালারিতে সেভ করবেন, আপনি যদি চান ডাইরেক্ট টিকটকে, ইনস্টাগ্রামে শেয়ার করতে চান, ফেসবুকে চান, তার জন্য আপনার করতে কী, আপনি এক্সপোর্ট এই লেখা আছে নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি চান ডাইরেক্ট বাস আপনার মোবাইলে সেভ হবে, তা আপনার কাছে এরকম লেখা আসবে, আপনি স্ক্রিন লক করবেন না এবং এখান থেকে ব্যাক করবেন না, তাই এখানে লেখা আছে। তারপর দেখছেন 100% হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা রেডি হয়ে গেছে, সেভ টু অ্যালবাম, মানে এই ভিডিওটা অ্যালবামে সেভ হয়ে গেছে। যদি আপনি যদি আপনার মন পছন্দর মেয়ে কিংবা বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের যদি ফেস চেঞ্জিং ভিডিও বানাতে চান, তাই এই অ্যাপ্লিকেশানটা বেস্ট অ্যাপ্লিকেশান। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবিসি ভালো লাগলে কমেন্টে বলবেন ভিডিওটা কেমন লেগেছে। বাই বাই।